নমস্কার বন্ধুরা, শোভা কুকিং এর আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আমরা ভিডিও করতে আসছিলাম। প্রায় 40 মিনিট লাগে আসতে, আমি আর ভাই আসছিলাম। মার শরীরটা একটু খারাপ বলে মাকে আর নিয়ে আসিনি। তো আমি আর ভাই সাইকেলে করে আসতে আসতে আমি যে ওড়নাটা পরেছিলাম, সেই ওড়নাটা ভাইয়ের ওই চাকা গিয়ারিং আছে, কি বলে ওটা, বিয়ারিং ওই ওটা আছে, ওর মধ্যে পুরো ওড়নাটা জড়িয়ে গেছে, একদম খুলতে পারছে না, সাইকেলও চলছে না। তো আমাদের পাশে দিদির বাড়ি আছে, তো ভাই বলল যে একটা রেঞ্জ এনে আর একটা দিদির কাছ থেকে ওড়না নিয়ে আসবে বলল। তো সেটা নিয়ে তারপর আমরা যাব ভিডিও করতে। তো এইটা ভাই আগে দিদির বাড়ি যাবে, রেঞ্জ নিয়ে আসবে, এটাকে ছাড়াবে, তারপর যা হবে। নাহলে এই সাইকেল একদমই যাচ্ছে না। আমরা এতক্ষণ ধরে এখানেই বসেছিলাম মাঠের এইখানে, আমি তো প্রায় 20 মিনিটের ওপর হয়ে গেছে বসে আছি দিদির বাড়ি থেকে। ভাই যাবে, তারপরে সব যা করার করা হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, পুরো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, প্লিজ পুরো ভিডিওটা আপনারা দেখুন। তো আশা করি আপনাদের পর্বটি ভালো লাগবে। তো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, পাশেই দিদির বাড়ি, তো দিদির বাড়ি থেকে আমি রেঞ্জ নিয়ে আসবো আর দিদির জন্য একটা অন্না নিয়ে এসে দেবো। তো এখন আমি দিদির বাড়িতে যাচ্ছি। ওই যে ভাই আসছে, চলেও এসেছে, আমি তো প্রায় এখানটা 20 মিনিট, আমাকে প্রায় 10 থেকে 15 মিনিট এখানে আমাকে বসিয়ে রাখলো। তো ভাই অন্যও নিয়ে এসছে একটা, দেখতে পাচ্ছি রেঞ্জও নিয়ে চলে এসেছে। এনে অন্যটা ধর। কিছু করার নেই, ওড়নাটা এমনভাবে জড়িয়েছে, চেষ্টা করেছিলাম অনেকবার ছাড়ানোর জন্য, ছাড়াতে পারিনি, তো ওড়নাটা ছিঁড়েই বার করতে হবে। না না, ওই নাট খুলতে হবে, নাট খুলে বার করতে হবে। মানে কিভাবে জড়িয়েছে, ভাই পুরো ওড়নাটা না ছাড়াতে পেরে পুরো কেটে ছিঁড়ে দিয়েছে, পুরো ব্লেড দিয়ে কুচিয়ে দিল। কিভাবে জড়ে যাও, ওড়নাটা পুরো ছিঁড়ে দিল। কতগুলো করে সে তো খুলছে না। টেনে টেনে বাড়ি নিয়ে যাবো, সেটাও নিয়ে যাওয়ার মতো। শেষ পর্যন্ত ভাই প্রায় ছিঁড়ে বের বের করেছে এতক্ষণ ধরে, কতক্ষণ সময় লাগলো, হাতের অবস্থা খারাপ, নাটগুলো সব লাগাতে হবে। কোনটা কোন বাড়ি ছিল সে ভুলে গেছি তো আমি, লাগা আস্তে আস্তে, এতক্ষণ সময় লাগলো যখন। অন্যগুলো কত টুকরো হয়েছে, এই এক টুকরো, এই এক টুকরো, 4-5 টুকরো করে ফেলেছে ভাই, এমনভাবে জড়িয়েছে, অন্যটাই নষ্ট। বাবা গেলে বকবে দেখি,
কারণ অনেকক্ষণ হয়ে গেছে এখানে একা একা দুদিন দাঁড়িয়ে আছে, তো বকবে না। ওড়নাটা সে গেছে নষ্ট হয়েছে ঠিক আছে, তা সে এমনভাবে জড়িয়েছে কি কষ্ট হচ্ছে। এই সত্যি দুজন ধরে নিয়ে চল বাড়ি চলে যাই, কাঁধে করে কাঁধে করে দুজন দুপুরে আমার অন্যটা ওইটুকু আছে ওইটুকু নষ্ট করে দিচ্ছিস। লাগবো কি করে? এই ফোনটা রাখ, ফোনটা রেখে তো ধর না। শেষ পর্যন্ত ভাই লাগালো এটা, এখনো কমপ্লিট হয়নি স্ট্যান্ডটা, তাও কমপ্লিট হয়নি এখনো। আবার ওটা কি শক্ত, আমি ধরেছিলাম তো একদম ঢোকানো যায় না, কত কষ্ট করে ঢুকালো ওই এটা সিটের ওই কি বলে ওটা স্ট্যান্ড মতন। হয়েছে না রে, এইদিকে এখন টাইট দিতে হবে। কতক্ষণ হয়ে গেল এই সাইকেলটা নিয়ে পড়ে আছি, এমনি হাঁটিও নিয়ে যাওয়া যাবে না কারণ চলছেই না সাইকেল একদম। অন্যটা তো কষ্ট করে বার করলো, এতক্ষণ পরে হলো সাইকেলটা সারানো। ঠিক আছে এটা না ভুল লাগিয়েছিস? ঠিক আছে ভাই, এখন চালিয়ে দেখছে সাইকেলটা ঠিকঠাক হয়েছে কিনা। শেষ পর্যন্ত এই বাগানটা আসার জন্য এত সমস্যা, তো আমরা চলে এসেছি সেই বাগানে। আমরা আগের দিন অনেক দিন বেশ কিছুদিন আগে, এক মাস হয়ে গিয়েছে প্রায়, এই বাগানে এসেছিলাম। এখানকার সবজি টবজি সব ছোট ছোট ছিল, তো এক দর্শক বন্ধু বলেছিল যে যখন বড় হবে তখন বাগানটা ঘুরিয়ে দেখাতে, সেই কারণে আমরা চলে এসেছি বাগানটাকে ঘুরিয়ে দেখাতে। সবজিগুলো সবই বড় হয়ে গিয়েছে, যা যা দেখিয়েছিলাম আলু থেকে নটে শাক, ওলকপি, পেঁয়াজ, ধনে পাতা, এবার বিভিন্ন ধরনের আছে বাগানের ভিতর গিয়ে আপনাদের দেখাবো। পালং শাক সব কিছু আছে, সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমরা যখন এসেছিলাম তখন তো এখানে কিছু ছিলই না, না এখন আবার নতুন করে ছিল বসি ছিল, আবার বেগুন হয়েছে বেগুন গাছে। এই কলার কাঁদিটা দেখে গিয়েছিলাম, তো সেই কলার কাঁদি এখনো আছে। এই বাগানটার চারিধারে সারি সারি কলা গাছ, আর এপারে পুরো লাইন দিয়ে কলার কাঁদি, এই একটা ওই একটা, ওইদিকেও ভর্তি মনে হয়। হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে, এই বাগানের পাশের বাগানেও চাষ হয়েছে, তো তো মূলো চাষ হয়েছে, মূলো গাছগুলো এখনো ছোট ছোটই আছে। এই পাশেও মূলো চাষ হয়েছে, পুরোটা জুড়েই মূলো গাছের চাষ হয়েছে। এত সুন্দর লাগে দেখতে বাগানগুলো। বাগানে ঢুকে পড়েছি, নটে শাক, লাল শাক, ওই নটে শাকটাই তো লাল শাক বলে, বেগুন গাছ, টমেটো গাছ, তারপরে ধনে পাতা, তারপরে ওলকপি, যা যা বলেছিলাম সেগুলোই সব বড় বড় হয়ে গেছে। আলু গাছ, আলু গাছও বড় বড় হয়ে গিয়েছে, কাঁচা টমেটো হাইব্রিড মনে হয়। দারুণ একটা উচ্ছে গাছ, তা উচ্ছে গাছে ছোট ছোট উচ্ছে হয়েছে, এই ছোট উচ্ছেটা তাই পেকে গেছে। কোথায় গেলে? এই যো একটুখানি উচ্ছে তাই পেকে গেছে, হলুদ হয়ে গেছে গা। ওলকপিগুলো বেশ বড় বড় হয়েছে, বেগুন গাছে বেগুন হয়েছে, বেগুনগুলো এখনো ছোট ছোট আছে, বেশ বড় হবে, এখনো বেশ কিছুদিন লাগবে বড় হতে।
হয়েছিলাম বাড়ি চলে যেতে হবে, কবে বুঝতে পারিনি। তো সাইকেলটা যা অবস্থা হয়েছিল, সাইকেলটা নিয়েও বাড়ি যাওয়া যেত না, কারণ ওই দুজন মিলে টেনে টেনে দিয়ে ওপরে গিয়ে কোথায় ফেলে দেব, ফেলে দিব না বাড়ি চলে যেতাম, তা বাবা গেলে বকত। এদিকে সারি সারি ওলকপি গাছ পুরোটা জুড়ে, এদিকেও এদিকে আলু গাছ ওলকপি গাছ সমেত একসাথে, নোটে শাক, নোটে শাক বলতে লাল শাক, এটা লাল নোটে বলে, কি বড় বড় হয়েছে দেখেছিস লাল নোটের ডাঁটাগুলো, সবুজ নোটেগুলোও বেশি ভালো হেভি খেতে, লাল নোটেও সুন্দর খেতে, খাওয়া ভালো। বড় একটা মানকচু গাছ, খুব একটা বড় হয়নি, এটা অনেকদিন লাগবে বড় হতে। এই বাগানটা তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, সামনে আরও সুন্দর সুন্দর জিনিস আছে আপনাদেরকে দেখাবো। তো এই মাঠটা এত সুন্দর, চারিদিকে খড়ের ধানের বোঝা দেওয়া, তারপরে গরু বাঁধা সারি সারি, এদিকে একটা বাদামি গরুর বাচ্চা, তো ওর গায়ে হাত দিতে পারছি না, পালাচ্ছে ছুটে ছুটে, আর এদিকে সাদা একটা গরুর বাচ্চা, সামনে একটা বড় বিল পুকুর, এই মাঠের মাঝখানের পুকুর গুলোকে বিল পুকুর বলা হয়। এটা আলু ক্ষেত পুরোটাই, আর সামনেও বাগান আছে, কি বাগান আছে সেটা গিয়ে দেখতে হবে। সামনে এটা বাঁধাকপি বাগান, বাঁধাকপি হয়েছে সবে ছোট ছোট, বাঁধাকপি বাগানের বাঁধাকপি হয়ে আছে ছোট ছোট, তারপরে ওলকপিও কিছুটা আছে, কিছুটা বেগুন, তারপরে গাজর গাছ হয়ে আছে, কি দারুণ, কিন্তু গাজর গাছ এখন সবে ছোট। আর আর ওটা কি, ওটা দেখতে পাচ্ছি এ বিটকপি, আবার বাগানের মধ্যে একটা খেজুর গাছ, বাগানের মধ্যে কি সুন্দর লাগছে দেখ খেজুর গাছ। আমি বসিয়েছি ছোট ওলকপি, এই ওলকপি, এই ছোট ওলকপি গুলো কাঁচা খেলে হেভি লাগে। তুই পাতাগুলো কি খেয়ে কিসে ফুটো করেছে জানিস, ইঁদুরে, কারণ ওরাই খেয়েছে, ইঁদুর নয় পোকা যে কোনো একটা। এখানে সারি সারি ধান দিয়ে ধানের গাদা দিয়ে রেখেছে, এই একটা গাদা, তারপরে এটা এখনো ঝাড়া হয়নি, এটা ধানের গাদা এখন আছে, ওই একটা ধানের গাদা আছে, এই ধান, এই ধানের গাদার মধ্যে মনে হচ্ছে কোনো বাচ্চা খেলা করতে করতে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে গেছে। এইটা এগুলো হেভি লাগে ফোলাতে, মেলায় পাওয়া যায় 20 টাকা করে নেয়, হচ্ছে না ওই জন্য বাচ্চাগুলো রেখে দিয়ে চলে গেছে, একটাও বলছে না। এ বাবা যা বাবা, কত গরু বাঁধা, এই গরুটার গলায় আবার ঘন্টা বাঁধা, ঢং ঢং করে আওয়াজ হচ্ছে আমার। গরুটা অনেক বয়স হয়েছে, শিংগুলো দেখ মোটামুটি ভালোই বড়, এখন মনে হচ্ছে আলুর সেই সিজন, শুধু চারিদিকে আলুর ক্ষেত, এবার আলুর ক্ষেত ওইটা মনে হচ্ছে মটরশুঁটি বাগান, বুঝলি, দূর থেকে তাই মনে হচ্ছে আলুর ক্ষেতের পাশে। এপারে মূলো চাষ করা হয়েছে, আর এপারে মটরশুঁটি, আর আর কটা দিন গেলে মটরশুঁটি হবে, বড় হয়ে গিয়েছে গাছগুলো। এই মটরশুঁটি খেতে আমার যা লাগে, কাঁচা হেভি মিষ্টি তো, তারপরে এই মটরশুঁটি তো বড় হয় এই গাছটা, আর একটা যে শাক আছে না কড়াইশুঁটির শাক, ছোট ছোট হয় ওইগুলো হেভি লাগে। এই আমাদের এই দিকের মাঠে বেশি ওইগুলো চাষ হয়, আর এখানে পুরোটাই শিম বাগান, দু রকমের শিমের জাত দেখতে পাচ্ছি, একটা একটা শিমের
গাছের ফুল সাদা আর একটা শিম গাছের ফুল গোলাপি, মানে দুরকম। কি দারুণ লাগছে, পুরোটা জুড়েই শিম বাগান। ওদিকেও আছে শিম বাগান, ওই দেখ এইটার পরে ওই পিছনে সাদা গোলাপি, নাকি একই হয়তো, হয়তো ফুলগুলো আলাদা আলাদা রং। সবুজ শিম গাছের ওপর হলুদ রঙের প্রজাপতি, হেব্বি লাগছে। মাঠের মাঝখানে এই একটা বাগান, এই বাগানেও শিম গাছ আছে, বেগুন গাছ আছে, আলু গাছ আছে, হলুদ গাছ আছে, কাঁচা হলুদ, ফুলকপিও আছে। ওরে দারুণ দেখ ফুলকপিগুলো, ছোট্ট ছোট্ট। শিম গাছটা বেশি, শিম গাছ আর আলু গাছটা, ফুলকপি হয়ে আছে দুটো। আর কুমড়ো ফুল গাছে কুমড়ো, এই সরি কুমড়ো গাছের ফুল ফুল হয়ে আছে। দেখুন এই গরুটা কত সুন্দর লাগছে, গায়ে সাদা আর বাদামি রঙের ছোপ ছোপ, আর শিংটা বেঁকে গেছে, মানে অনেকটা বয়স হয়েছে গরুটার। কাটে যেতে ভয় পাচ্ছি, যদি গুটি টুটি দেয়। বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত, তো পর্বটি কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসার সময় তো একটা বড় ব্যাপার ঘটলো দেখলেন আপনারা, তো আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর একটায়। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। তো আজকের পর্ব এই পর্যন্ত, টাটা।